আজ থেকে মোটামুটি 6 বছর আগে দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে একটা ছেলে আর একটা মেয়ে প্রথমবার মিট করেছিল। দিনটা ছিল শনিবার। প্রাথমিক জড়তা কাটিয়ে সেই সন্ধে তারা নিজেদের পছন্দ অপছন্দ, স্বপ্ন আশা এই সব কিছু একে অপরের কাছে উজাড় করে দিয়েছিল। কিছু মিল ছিল, কিছু অমিল ছিল তাদের মধ্যে, কিন্তু দেখা গেল একটা স্বপ্ন তাদের কমন ছিল, নর্দার্ন লাইটস। নর্দার্ন লাইটস ছুঁয়ে দেখার স্বপ্নটা দুজনের চোখেই খুব উজ্জ্বল হয়ে ফুটে উঠছিল। এরপর পেরিয়ে গিয়েছে 6-6টা বছর, তারা এখন হাজব্যান্ড ওয়াইফ। অনেক ক্ষেত্রেই তাদের মতের মিল বা অমিল হলেও আজও নর্দার্ন লাইটস শুনলেই দুজনের চোখটা চকচক করে ওঠে। তাই মাত্র 1 মাস আগেই সেই বহুকাঙ্ক্ষিত নর্দার্ন লাইটসের খোঁজে ফিনল্যান্ড ঘুরে আসা ছেলেমেয়েগুলো আজ আবার পাড়ি দিচ্ছে অন্য একটা দেশে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আজকে শনিবার সকাল, এখন মোটামুটি ওই 7:30 মতন বোধ হয় বাজে। আমরা এখন রয়েছি বেলজিয়ামের শার্লয় এয়ারপোর্টে, আর কাল রাত্রিবেলা মানে শুক্রবার রাত্রিবেলা আমরা এয়ারপোর্টে এসেছি। দাঁড়ান একটু বসে নিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা কিন্তু এই এয়ারপোর্টে এসেছি কাল রাত্রিবেলা ওই 11টা নাগাদ। যেহেতু আজকে আর্লি মর্নিং ফ্লাইট ধরতে হতো, সেই জন্যই কাল সারাটা রাত এই এয়ারপোর্টেই কেটেছে। আর একদমই ঘুম হয়নি, কারণ এয়ারপোর্টের চেয়ারগুলো বসার জন্য যতটা আরামদায়ক, ঘুমানোর জন্য কিন্তু একদমই নয়। তো গোটা রাতই মোটামুটি ওই সিনেমা দেখে, বই পড়ে আর টুকটাক এদিক ওদিক হাঁটাচলা করে কেটে গিয়েছে। তাই এখন চোখ ভর্তি ঘুম, কিন্তু মনে যেহেতু একটা আশা রয়েছে, তো সেই জন্য খুব একটা যে ক্লান্ত লাগছে তা নয়। একটু পরে প্লেনটা উড়ে গেলে চোখটা একটু বন্ধ করে রেস্ট করে নেব। তারপর পৌঁছেও অনেকটা সময় আছে, তো তখনও রেস্ট করা যাবে। কালকে রাত্রিবেলা বাড়ি থেকেই খাবার দাবার বানিয়ে এনেছিলাম, তো তারপরে এয়ারপোর্টে খেয়ে নিয়েছিলাম ডিনারটা। আর আজকে ভোরবেলা এয়ারপোর্টে দু একটা দোকান যেগুলো খুলেছিল সেখান থেকে একটু কফি আর ব্রেকফাস্টও খেয়ে নিয়েছি, তো আপাতত নিশ্চিন্ত। প্রায় 3.5 ঘন্টা বাতাসে ভেসে থাকার পর এবার আমাদের মাটি ছোঁয়ার পালা। আর নিচের দৃশ্যটা দেখে কি একটু চেনা চেনা লাগছে? যারা আমার ফিনল্যান্ড আর ল্যাপল্যান্ডের ট্রাভেল ব্লগগুলো দেখেছিলেন তারা হয়তো একটু হলেও রিলেট করতে পারবেন। আমরা কিন্তু 1 মাস পরেই আবার ঘুরে ফিরে চলে এসেছি ল্যাপল্যান্ডে। এটা ল্যাপল্যান্ডের রাজধানী রোভানিয়েমি। আগের বারে এখানে প্রায় 4-5 দিন ছিলাম। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মাত্র 1 মাস আগে ঘুরে যাওয়া জায়গাতেই আবার কেন ফিরে এসেছি। কারণ হয়তো আপনারা জানেন, আপনাদের একটু আগেই যে গল্পটা বললাম সেখানেই কারণটা লুকিয়ে রয়েছে। হ্যাঁ, আমরা এখানে এসেছি মেইনলি নর্দার্ন লাইটসের খোঁজে। তবে অন্য কোনো দেশে না গিয়ে আবার এখানেই কেন এলাম, সে তার পিছনে আমার একটা লজিক আছে। ধরুন আপনার কারোর ওপর অভিমান হয়েছে, তো আপনি সেই অভিমানটা মেটানোর জন্য কি অন্য কারোর কাছে যাবেন? একদমই না। আপনি চাইবেন সেই মানুষটার সাথেই আপনার অল্প একটু যে মান অভিমান আছে সেটা মিটিয়ে নেওয়ার। ল্যাপল্যান্ডের কাছে আমরা অনেক কিছু পেয়েছি। এর আগের বারে যখন এসেছিলাম অনেক অনেক সুখস্মৃতি ছিল। সেই সুখস্মৃতির মাঝখানে একটুখানি যে না পাওয়াটা ছিল সেটাই নিতে এলাম। সেই মান অভিমানটা দেখা যাক ল্যাপল্যান্ড মেটায় কিনা। তো যাই হোক, আমরা উঠে পড়েছি বাসে, আর বাইরে কিন্তু সমানে স্নোফল হয়ে যাচ্ছে। আমরা বাস থেকে নেমে গিয়েছি সেই সেম সিটি সেন্টারে, আর এখানে আশেপাশেই, সিটি সেন্টারের আশেপাশেই আমাদের এয়ারবিএনবিটা নেওয়া হয়েছে। এবার একটু খুঁজতে হবে, কিন্তু মারাত্মক স্নোফল হচ্ছে। আর আমি ভেবেছিলাম যে বোধ হয় এখানে স্নোফল টোফল কমে গেছে, হয়তো বরফ টরফ গলে গেছে, কারণ আমরা প্রায় 1 মাস পরে এলাম। কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো, মানে আগের থেকেও বেশি স্নো রয়েছে এখানে দেখতে পাচ্ছি, আর স্নোফলও হচ্ছে। তো যাই, গিয়ে আগে হোটেলটা খুঁজি। চলে এসেছি আমরা আমাদের এয়ারবিএনবিতে।
আগামী কিছুদিনের আস্তানা, এটা আমাদের একদম ঘরোয়া সেট আপ এই এয়ারবিএনবিটার। এটা হলো বসার জায়গা, মানে লিভিং রুম প্লাস ডাইনিং রুম, ওই যে ওখানে ডাইনিং টেবিল রয়েছে। আর এই এয়ারবিএনবিটা কিন্তু একদম সিটি সেন্টারের মাঝখানে। এর আগের বারে যেখানে ছিলাম সেটা সিটি সেন্টার থেকে মিনিট পাঁচেক দূরে ছিল, কিন্তু এটা কিন্তু একদম সিটি সেন্টারের মধ্যেই। এটা হচ্ছে কিচেন সেট আপ। ফিনল্যান্ডে যত জায়গায় থেকেছি সব জায়গাতেই এয়ারবিএনবিগুলোতে কিচেনের সেট আপটা কিন্তু যথেষ্ট ভালো, এটাতেও তাই। যাবতীয় অ্যাপ্লায়েন্সেস রয়েছে, আলাদা করে আর দেখাচ্ছি না, প্লাস সমস্ত ইউটেন্সিলস রান্না করার জন্য যা যা লাগে সব রয়েছে। তার সাথে রয়েছে ডিশ ওয়াশার, তো যদি রান্নাও করি কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে খুব ছিমছাম একটা বেডরুম। এই যে এটা হচ্ছে বেডরুম, এটা ওয়ান বেডরুমই রয়েছে, যেটা আমাদের জন্য যথেষ্ট। কেমন লাগলো আপনাদের জানাবেন। এয়ারবিএনবিতে গিয়ে ফ্রেশ হয়ে আর একটু কিছু গরম জামা কাপড় পরে আমরা এলাম লাঞ্চটা করতে একটা পিৎজা দোকানে। লাঞ্চে পিৎজা খাবো, তারপরে ইচ্ছা আছে একটু সুপার মার্কেটে যাবো। আমরা যে কদিন এখানে আছি আমরা, আমাদের ইচ্ছে রয়েছে নিজেরাই রান্না করে খাওয়ার, কারণ এর আগের বারে মানে এক মাস আগেই এসেছিলাম, তখন মোটামুটি এখানে যা যা দেখার তো সেগুলো দেখা হয়ে গিয়েছিলো। তো মোস্ট অফ দ্য টাইম হয়তো এয়ারবিএনবিতেই কাটবে, তো সেজন্য নিজেরাই কুকিং করে নেবো, সেজন্য একটু বাজার টাজার করে টুকটাক খাবার দাবার, তারপরে আবার হয়তো এয়ারবিএনবিতে ফিরবো। একটু ইচ্ছা আছে রেস্ট করার, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আজকে আমাদের ট্যুর তো মানে হওয়ার কথা আছে, কিন্তু যেহেতু প্রচণ্ড স্নোফল হচ্ছে, জানি না হবে কি না। যাদের সাথে আমরা যাবো তারা আমাদের এখনও কিছু বলেনি যে যাওয়া হবে কি হবে না, যদি হয়তো তাদেরকে যাবো তার আগে একটু রেস্ট করে নেবো, কারণ কাল রাত্রিবেলা ঘুমই হয়নি, রাত্রিবেলা সারা রাত প্রায় যাওয়া, ঘুম ঘুম পাচ্ছে এই জন্য এখন। এই হলো আমাদের লাঞ্চ, নিউ ইয়র্ক স্টাইল পিৎজা। লাঞ্চ করে আমরা চলে এসেছি সুপার মার্কেটে, এখানকার খুবই বিখ্যাত একটা সুপার মার্কেট, ফিনল্যান্ডের সর্বত্রই আছে এই সুপার মার্কেটটা। তো এখান থেকে আমরা টুকটাক বেসিক কিছু জিনিসপত্র নিলাম, যেমন তেল, যেমন দুধ, যেমন চিকেন, এগুলো। আর বেলজিয়াম থেকেও কিন্তু আমরা টুকটাক খাওয়ার জিনিসপত্র কিছু এনেছি, যেমন ধরুন স্পাইসেস, যেগুলো এখানে পাওয়া যাবে না চট করে, কাঁচা লঙ্কা এগুলো, আর এখান থেকে একটু বিস্কিট, কেক এগুলোও নিলাম। আরও বেশ কিছু জিনিসপত্র নিয়েছি, সেগুলো নয় বাড়ি গিয়ে দেখাবো। আর জিনিসপত্র নিয়ে আমরা চলে এলাম রোভানিয়েমির যে সিটি সেন্টারের মাঝখানের জায়গাটাতে। এখানে আগেরবারও আমরা এসেছিলাম, খুব সুন্দর করে যে জায়গাগুলোকে সাজিয়েছে দেখুন ইস্টারের এক টেক দিয়ে। তো এইখানটা একটু ঘোরাঘুরি করছি, এগুলো দেখছি। বিশ্বাস করুন, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না মাত্র এক মাস আগে ছেড়ে যাওয়া এই দেশটাতে আবার একবার আসতে পারবো। ওই যে দেখুন ওইদিকে সান্তাক্লজের সেই অফিসটা যেখানে আমরা ছবি টবি তুলেছিলাম, এত ভালো লাগছে। এই জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে সমস্ত ইস্টারের এগ দিয়ে। চলে এসেছি আমরা বাড়িতে, আর এই দেখুন দুধ নিয়েছি, চাল নিলাম, এটা ডিম নিয়েছি একটু, কিছু সবজিপাতিও নিয়েছি, পেঁয়াজ রসুন এগুলো, তেল নিয়েছি, আর এগুলোর মধ্যে ওই বিস্কিট, আলু এগুলো রয়েছে, টমেটো এগুলো রয়েছে। তো এইগুলোই টুকটাক নিয়ে এসেছি, আশা করছি আগামী কয়েকদিন এগুলো দিয়ে চলে যাবে। বাইরে অবস্থা দেখুন, সমানে স্নোফল হয়ে যাচ্ছে, আশা করছি কালকে বা পরশুদিন ওয়েদারটা একটু ভালো হবে, কারণ এর আগের বারেও ফিনল্যান্ডে যখন ছিলাম আমরা প্রায় ৯ দিন আমরা সূর্যের দেখা পাইনি, একদম ফেরার দিন রোদ উঠেছিল, সেই জন্য মন খারাপ হয়ে গিয়েছিল, সেটা আপনাদেরকে বলেও ছিলাম। তো আজকেও অন্তত সূর্যের দেখা তো পেলাম না, স্নোফলই হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়, ঠাকুরকে ডাকছি এবারে অন্তত যেন যেটা করতে এসেছি সেটা করতে পারি, কারণ ওয়েদারের সাথে নর্দার্ন লাইটসের একটা বেশ গভীর যোগাযোগ আছে।
ওয়েদারটা একটু ভালো থাকলে তাকেও দেখার চান্সেসটা বেড়ে যাবে। আর এখানে এই গাড়িগুলো সময় নিয়ে দেখুন বরফ নিয়ে নিয়ে গিয়ে এক জায়গায় জড়ো করছে, এই এক কাজ ওনাদের। রাত্রির 8টা বাজে, আমরা প্রায় 2-2.5 ঘন্টা ট্রেনে ঘুম দিয়ে উঠলাম একটু আগে, তারপর চা খেলাম, আর সন্ধে নেমে গেছে যেমনটা দেখতে পাচ্ছেন বাইরে। আর আমরা শুরু করে দিয়েছি ডিনার বানানোর প্রস্তুতি। এই যে প্রণব এখন কাটাকুটি করছে, এখানে ডিম আর আলু ফুটছে, এই যে, আর চিকেনও হবে। আমি চিকেনটা করব, প্রণব ডিমটা করে রাখবে কাল সকালে যাতে রান্না করতে না হয়। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বাইরেটা দেখতে বেশ লাগছে, যেহেতু আপনাদের বললামই একদম সিটি সেন্টারের মাঝখানে, এটা চারিদিকে খুব সুন্দর আলো জ্বলছে, সেগুলো দেখতে কিন্তু বেশ লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাইরে আর বেরোচ্ছি না। আর এই হচ্ছে আমাদের আজকে ডিনার, গরম গরম ভাত, চিকেন আর বেলজিয়াম থেকে নিয়ে আসা পরোটা। তো এই দিয়েই আজকে ডিনারটা সারব। আর আজকে ওয়েদার ফোরকাস্ট যেহেতু ভালো নয়, সেজন্য আমাদের যেই ট্রাভেল গ্রুপের যারা আমাদের নিয়ে যাবেন তারাই আমাদের বারণ করলেন আজকে না যেতে নর্দার্ন লাইট শান্টিংয়ে। আর আজকে ব্লগটাও এখানেই শেষ করছি, আশা করছি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পরের ব্লগটা অবশ্যই দেখবেন।